নমস্কার, কৃষ্ণ ভিলেজ কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটা হচ্ছে পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কীভাবে রান্না করা হয় সেটাই আজকে আমি রান্না করে দেখাবো। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। পটল চিংড়ি বানানোর জন্যে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। কীভাবে ছাড়িয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা এইভাবেই ছাড়িয়ে নেবেন। এবার আমি পটলগুলো কেটে নেব, এইভাবে 2 টুকরো করে নেব, তারপর জলের মধ্যে ফেলে দেব। তাহলে পটলের কালারটা সুন্দর থাকবে। এইভাবে প্রত্যেকটা পটলই কেটে নেব। আলুগুলো আমি কেটে নিয়েছি, আমি এরকম সাইজে করে নিয়েছি। যদি মাঝারি সাইজের আলু হয় তাহলে 4 টুকরো করতে হবে, আর যদি বড় সাইজের আলু হয় তাহলে 6 টুকরো করতে হবে। পটল চিংড়ি বানানোর জন্যে আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে বেশি কিছু লাগছে না, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, এগুলিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখন আমি চিংড়িগুলো ভেজে নেব, সেই জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে এসেছে। এখন আমি চিংড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। চিংড়িগুলো 1 মিনিটের বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, বেশিক্ষণ ভাজলে খেতে ভালো লাগবে না। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি একটা জালির সাহায্যে ছেঁকে তুলে নেব, তাহলে এক্সট্রা তেল থাকবে না। চিংড়ি ভাজার অবশিষ্ট তেলে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু আলুর উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই রান্নাটার মধ্যে একটা স্পেশাল পেস্ট ব্যবহার করব, যেটা ব্যবহার করলে রান্নার টেস্ট অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ওই তেলেই পটলগুলো ভেজে নেব। পটল দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে হাই করে দিতে হবে, নাহলে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
পটল খুব বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল হলেই হবে। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি তুলে নেব। একই তেলের মধ্যে আমি দেবো একটি তেজপাতা, চারটে লবঙ্গ, দুটুকরো দারচিনি, দুটো এলাচ ও এক চামচ জিরে। এগুলিকে মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটি গন্ধ ছাড়ছে। গন্ধ ছেড়েছে, এবার কুচি করে রাখা পেঁয়াজগুলি দেব। পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব, সেই জন্য আমি প্রথমে অল্প একটু লবণ দেব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব দু চামচ আদা ও রসুনের পেস্ট। মশলাটাকে আমি পেঁয়াজের মধ্যে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর দেব কিছু মশলা। কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1 চামচ হলুদ, ও স্বাদের জন্য দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলি ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এখন কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাহলে রান্নার টেস্ট ভালো হবে না। দেখুন মশলা তেল ছেড়েছে, এখন আমি 2 চামচ টমেটো বাটা দেব। এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিতে হবে যতক্ষণ না এটার মধ্যেও তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়েছে, এখন আমি একটা স্পেশাল পেস্ট দেব। এটা বানানোর জন্য লাগছে 1টা নারকেল, যেটা আমি ছোট করে টুকরো করে রেখেছিলাম, এটা পেস্ট করব। তার সাথে দেব 5টা কাঁচা লঙ্কা ও 1 চামচ পোস্ত। এর মধ্যে অল্প একটু জল দেব, এরপর এই পেস্টটা আমি বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। এখন আমি বানিয়ে নেওয়া এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই পেস্টটা যদি ব্যবহার করা হয়, তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পটল চিংড়ির টেস্টটা অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এই পেস্টটা দেওয়ার পরে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট রান্না হতে দিতে হবে। মশলা ভালোভাবে রান্না হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দেব, একবারে খুব বেশি জল দেব না। এখন আমি স্বাদ মতো লবণ দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এখন ভেজে রাখা পটল ও চিংড়ি দেব।
এখন আমার মনে হচ্ছে আর একটু গ্রেভির প্রয়োজন, সেই জন্য আমি আর একটু জল দেব। এরপর ভেজে রাখা আলুগুলো দেব। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ও ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। দেখুন কত সুন্দর কালার হয়েছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। পটল চিংড়ি এভাবে রান্না করলে ভাত এবং রুটি দুটোর সাথে পুরো জমে যাবে। আজকের পর্বটা এখানেই শেষ হলো, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।